সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের 5 নম্বর সৃজনশীল প্রশ্ন। এখানে এই প্রশ্নটা ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ডে 2017 সালে আসছিল। তো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রশ্নটাতে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। এখানে এটা একটা বেগুন গাছের ছবি। তো যাই হোক, আমরা নিচে যাই। কৃষি শিক্ষা কি? জ্ঞানমূলক প্রশ্ন। বিজ্ঞানের যে শাখায় ফসল, মাছ, পশু পাখি, হাঁস মুরগি, গাছপালা ইত্যাদি বিষয়ে যাবতীয় শিক্ষা ও জ্ঞান অর্জন করা হয় তাকেই বলে কৃষি শিক্ষা। তো এরপরে হচ্ছে, কৃষি তথ্য সেবায় মোবাইল ফোন কি কাজে লাগে ব্যাখ্যা করো। এটা তো আমরা বুঝতেই পারছি যে মোবাইল ফোন তথ্য প্রযুক্তি বিপ্লবে একটি কার্যকর হাতিয়ার। কৃষি তথ্য সেবা প্রদানে মোবাইল ফোন বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে কোনো মোবাইল ফোন থেকে ঘরে বসেই ফোন করে কৃষি, মৎস্য ও প্রাণী বিষয়ক বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান এবং বিনামূল্যে এগুলো কিন্তু পাওয়া যায়। আর মোবাইলের মাধ্যমে যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান লাভ করা যায়। সুতরাং বলাই যায় যে কৃষি তথ্য সেবায় মোবাইল ফোন কাজে লাগে। 9 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে, চিত্রে প্রদর্শিত উদ্ভিদটি কোন জাতীয় ফসল ব্যাখ্যা করা আছে। এখানে বেগুনের কথা বলা হয়েছে, তো কোন জাতীয় ফসল এটা আমরা জানবো। বেগুন যেহেতু একটা সবজি ফসল, সেহেতু বলতে পারি যে এটা একটা উদ্যান ফসল। আর উদ্যান ফসল বলতে বোঝায় যেগুলো হচ্ছে স্বল্প পরিসরে বাড়ির আনাচে কানাচে নিবিড় পরিচর্যা মাধ্যমে বেড়াযুক্ত অবস্থায় উৎপাদন করা হয় তাকে কি বলে উদ্যান ফসল বলা হয়েছে। আর উদ্যান ফসলের চাষবাসে ঝুঁকি কম, লাভ বেশি হয়, প্রতিটা গাছকে আলাদা আলাদাভাবে যত্নের প্রয়োজন হয়, এটা একটা সমস্যা। আর বলবো যে কাঁচা অবস্থায় অনেক সময় সবজি সংগ্রহ করা যায় এবং সেগুলো রান্না করে খাওয়া যায়। তো এই ছিল হচ্ছে উদ্যান ফসল সম্পর্কে ব্যাখ্যা। এরপরে, উদ্ভিদটি চাষ করা কি লাভজনক? তোমার উত্তরে সবকিছু যুক্তি দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরে আমি বলবো বেগুন চাষ অবশ্যই লাভজনক, যেহেতু বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে। নিবিড় পরিচর্যার মাধ্যমে এটা চাষ করা হচ্ছে, খাদ্য চাহিদা আমাদের মেটাচ্ছে। সুতরাং বলতেই পারি যে আসলে বেগুন চাষ খুবই লাভজনক। আর বাড়ির আনাচে কানাচে এটা চাষ করা যায়, বাড়ি আনাচে কানাচে যে পরিত্যক্ত কিছু জায়গা আছে সেখানে এটা চাষ করা যাচ্ছে, এবং বাণিজ্যিক ভাবে বা ব্যবসায়িক ভিত্তিতে যারা চাষ করে তারা কিন্তু অনেক লাভবান হয়। নিজেদের ফ্যামিলির চাহিদা পূরণ করেও তারা বিক্রি করে লাভবান হচ্ছে। এছাড়া কিছু উন্নত আগাম বেগুনের জাত আছে, এগুলো চাষ করে বহুগুণ বেশি মূল্য বিক্রি করা যায়। শুধু তাই নয়, বেগুন চাষ উৎপাদন খরচ এবং ঝুঁকি কম, কিন্তু লাভ বেশি, যা যে কোনো কৃষকের আর্থিক সচ্ছলতা আনয়ন করে। অতএব আমরা বলতেই পারি যে এই আলোচনা থেকে বলা যায় যে উদ্দীপকের উদ্বুদ্ধটি অর্থাৎ বেগুন চাষ করা প্রকৃতপক্ষে কি লাভজনক। তো যাই হোক, আমাদের 4 নম্বর প্রশ্ন হয়ে গেল, তোমরা প্রশ্নটা সংগ্রহে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।